জামালপুরের সরিষাবাড়িতে যমুনা ট্রেনের তিনটি বগিতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মূল আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য প্রাণী বিষয়ক সম্পাদক ও জামালপুর চার সরিষাবাড়ি আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের নির্দেশে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয় পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি সিমলা বাছার বাসস্ট্যান্ড স্ট্যান্ড মুক্তিযোদ্ধা সংসদ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এসে ট্রেনের বগিতে আগুনের ঘটনার ইন্ধনদাতা ও মূল আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সহস্রাধিক মানুষের মানববন্ধন অনুষ্ঠিত হয় এই সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাস উপজেলা উপদপ্তর সম্পাদক ইয়াসিন আলম শিপন পৌর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়া ইকবাল টমাস শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নবীন সরকার ও সাতপোয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সহ দলীয় অঙ্গ ও সহযোগী নেতা কর্মী সহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন সরিষাবাড়ির প্রতিনিধি রাইসুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি